গাইজ, এটা হচ্ছে আমার বোনের যে গলিতে থাকে এই গলি, আর এটা হচ্ছে শিলচর শহর। আর এই যে গলিতে দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই জল, আর গাড়ি ঘোড়া সব ভেসে যাচ্ছে, মানুষের ঘর দুয়ারেও জল ঢুকে গিয়েছে। শিলচর শহর অনেকটাই ক্রিটিক্যাল অবস্থায় আছে এখন, অনেক জল, অনেক জল গিয়ে আর বলবো। তো তোমরা দেখো ভিডিওটা পুরো। ওঠা খাদিমান বান, ওই যে বান পুরা বান ভেঙে গেছে খাদিমান। ও খাদিমান বান দেখুন, বান ভাঙ্গিয়া কিটা অবস্থা। এখানে স্থানীয় জনসাধারণ অনেক চেষ্টা করছিল বানটার টিকায় রাখার লাগি, কিন্তু কোনো অবস্থায় এটা টিকায় রাখতে পারছে না। দেখুন কি অবস্থা, পানি কা বহুত বাহ হে ভাইজি, বহুত বাহ পানি। ওইখানে এখানে স্থানীয় জনসাধারণ অনেক চেষ্টা করছে বানটা টিকায় রাখার লাগি, কিন্তু কোনো অবস্থায় আর বান কমজোরি হওয়াতে কোনো অবস্থায় বান আর টিকায় রাখতে পারছে না। তখন কি অবস্থা মানুষের, কিটা দুর্গতি, ও ভগবান কি অবস্থা মানুষের। দেখুন সবাই শিলচরের শহরের মানুষেরা অনেকই কষ্টতে আছে, আর সব ভালো খাওয়ার জলও পাচ্ছে না, কারণ সাপ্লাইও মানে বন্ধ আছে, কারেন্ট নেই। আর এখন শোনা যাচ্ছে মানে কুম্ভীরও বেরিয়ে গিয়েছে, আর অনেক অনেক জায়গাতে কুম্ভীরও বেরিয়ে গেছে, তার জলে তার জন্য মানে জলেতে নামাটাই অনেক কষ্ট হচ্ছে এখন। আর ওরাও মানে যাদের যাদের বিল্ডিং আছে ওদের ফার্স্ট ফ্লোরেও মানে অনেকটাই জল হয়ে গেছে, তার কারণে মানে মানুষ দিয়ে ওদেরকে 2 নম্বর ফ্লোর থেকে মানে ফ্লোর থেকে নামানো হচ্ছে। কত নিচে দিকে গেছে হেলিকপ্টার,
বনু আনো বেশি এলাই নিস না বলে বলে হ্যালো গাইস।